মন্ত্রণালয় দুর্নীতিতে জড়িত স্থানীয় নির্বাচিত মেম্বার চেয়ারম্যানদের বরখাস্ত করেছেন। জিরো টলারেন্স নিয়ে আপনারা এই কাজটি করেছেন, কিন্তু এর আফটার এফেক্ট কী হতে পারে? আমাদের হাজার বছরের এই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য মেম্বার চেয়ারম্যানদের গুরুত্ব অপরিসীম। আমরা যত বেশি দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারব, তত বেশি সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণকর রাষ্ট্র পুয়ার হওয়াটা সহজ হবে। মেম্বার চেয়ারম্যানদের বাদ দিয়ে আপনি কিন্তু বাংলাদেশ চিন্তা করতে পারেন না। কিছু সংখ্যক জনপ্রতিনিধি, মেম্বার চেয়ারম্যান, তারা দুর্নীতির সাথে, অর্থাৎ ত্রাণ বিতরণে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে দুর্নীতি কখনোই আমাদের জন্য গ্রহণযোগ্য না, এই কারণে দুর্নীতি আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া অন্য কোনো, এর অন্য কোনো সাপ্তার নেই। তো স্বাভাবিকভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং কিছু সংখ্যক, আমার যতদূর জানা, আমরা 49 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রায় 62,000 অ্যাবাব আমাদের জনপ্রতিনিধি আছে। ওই কনটেক্সটে এদের পরিমাণটা খুব বেশি না, কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটাকে একটি মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে চাই, সেই জন্যেই এই ব্যবস্থাটা অত্যন্ত জরুরি ছিল এবং সেটা করা হয়েছে। স্যার, আপনি সম্প্রতি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন এবং আপনি বিভিন্ন দেশের মন্ত্রী এবং বিভিন্ন ডেলিগেটদের সাথে কনফারেন্স করে যাচ্ছেন, উন্নত দেশের বিভিন্ন উচ্চপদস্থ মন্ত্রীস্থানীয় ব্যক্তিদের সাথে আপনার কনফারেন্স চলছে, এতে আপনি আসলে এই করোনাকালীন সময়ে কী সুফল নিয়ে আসছেন দেশের জন্য? এই বিষয়টা একটা বৈশ্বিক সমস্যা। করোনা আর ইনফেকশনটা নট উইদিন দ্য বাংলাদেশ, ইট ইজ নট কনফাইন্ড উইদিন বাংলাদেশ, এটা সারা বিশ্বের সর্বত্র। তো স্বাভাবিকভাবে অ্যাজ এ গ্লোবাল ইস্যু, তো গ্লোবাল লিডার্স সামটাইম উইলিং টু এক্সচেঞ্জ ভিউজ অ্যান্ড ইন্টারাক্টেড উইথিন দেমসেলফ, এবং সেই জন্য তারা অ্যালায়েন্স হইতে চাচ্ছে। স্যার, দাতা সংস্থাগুলো কি ভবিষ্যতে আপনাদের পাশে থাকছেন সাহায্য সহযোগিতা নিয়ে? দাতা সংস্থারা, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছে। স্যার, এই যে লকডাউন শিথিল করা হলো, মানুষজনকে জীবন এবং জীবিকার প্রশ্ন তুলে সবাইকে কাজে যাওয়ার জন্য তৈরি করে দেওয়া হলো পরিবেশ, এবং এদিকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলো, এমত অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, আমরা কি সামাল দিতে পারবো ভবিষ্যতের আমাদের ক্রাইসিস? না, আসলে এটা একটা খুব জটিল বিষয়। দেখুন, বাংলাদেশ, আমি একটু আগে বললাম, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, নাম্বার ওয়ান হাই ডেন্সলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু দারিদ্রতা দ্বারা নিষ্পেষিত হচ্ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে আমরা গত 10 বছরে অনেক দারিদ্রতার এরিয়া আমরা কভার করতে পেরেছি, কিন্তু পারলো আমাদের অসংখ্য কর্মক্ষম মানুষের কাজের কারণে প্রবৃদ্ধি আমাদের অর্জিত হচ্ছে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর্নিং এরিয়া হলো আমাদের এগ্রিকালচার, তো আছেই, আমার ডোমেস্টিকের কথা, আমি ডোমেস্টিক ইনকাম সোর্সের কথা বাদ দিলে, এক্সটার্নাল ধরুন আমাদের একটা বিরাট সাপোর্ট ছিল রেমিটেন্স, আরেকটা ছিল যে আমাদের এক্সপোর্ট গার্মেন্টস। উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমাদের এই দুইটা খাতে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জীবন এবং জীবিকা দুটাকে কিন্তু বিভাজন আপনি করতে পারবেন না, যারা করা দুইটাকে দুই ভাগে ভাগ করার সুযোগ নেই, কারণ জীবিকা না থাকলে জীবন থাকবে না, আর জীবন না থাকলে জীবিকা আপনি অর্জন করতে পারবেন না। আপনাকে দুইটাকেই, আপনাকে সমন্বয় করে, একটা খুবই দুইটাকে সমন্বয় করে আপনাকে একটা পরিকল্পিত ব্যবস্থা নিয়ে কাজ করতে। এই কথাটির মধ্যে আমার একটি প্রশ্ন, আপনি দুইটিকে সমন্বয় করার কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু এতে করে কি আপনি জীবন এবং জীবিকাকে একই পাল্লায় মাপছেন, নাকি জীবনকে একটু আগিয়ে রাখবেন? না, জীবন তো, জীবিকা তো জীবনের জন্য, আর জীবিকা, জীবন না থাকলে আপনার জীবিকা অর্জনের সুযোগ থাকবে না। তো দুইটাকে খুব বেশি আলাদা আপনি করতে পারবেন না। ইউ উইল গিভ প্রায়োরিটি টু দ্য জীবন, আপনাকে লাইফকে আপনি আপনি ইম্পর্টেন্স দেবেন, কিন্তু ইম্পর্টেন্স দিতে গিয়ে কি, যদি জীবিকা যদি ঠিক না থাকে, তাহলে তো আপনার জীবন থাকবে না।